Hi guys, welcome back to my channel Beauty and Hacks by Priya. I am Shubhpriya and welcome another exciting video. Today's video is going to be college going girls and office going girls makeup tutorial. Jehetu tomra heavyweight makeup carry korte parbe na tar jonno ami tomader jonno niye eshechi khub minimum product diye ekta lightweight makeup tutorial. To ajker makeup tutorial ta hote choleche matro 8 ta product diye. Yes guys, आज के 8 product दिए अभी तो हमारे ये makeup tutorial टा कोरे देखा हो, तो keep हुआ तो प्रथम ही बोले रहा कि आमार चैनल नो तूने शिक्षु तो अवश्य subscribe कर बे, subscriber पासे एक छोटू bell icon रोए जो अवश्य उटा के hit कर बे, कारण अभी नो तून कोनो video post कर ले, तो तुम्हार काचे प्रथम ही notification टा जाबे, आर like comment करते एकदम ही भूल बे ना, बोल दूँ जैसे तो स्टार्टेड मेकअप पेर प्रथम में यहाँ मदर शॉप थी के वैसी दौड़ कर रच्छे मेक स्किन टक के भालो कोरे क्लीन कोरा तो प्रथम में यहाँ मदर स्किन टक क्लीन कोरा छोटा मैं फर्स्ट निये चिल्लम तो ए फेस वॉश तो दिया मैं फर्स्ट हमारे स्किन टक के क्लीन कोरे ची एंड नेक्स्ट अम्मी रकम दौड़ने एक टोनर यूज़ कर ची ए टोनर टा होच्छे সোমিসের এই রোজ ওয়াটারটা রোজ প্লাস ওয়াটার এই টোনারটা খুবই ভালো এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি তোমরা দেখতে পাচ্ছ আর এটাকে এটার কোনো স্প্রে বোতল নয় বলে আমি এটা এরকম ধরনের একটা স্প্রে বোতলে ভরে রেখেছি আমার ইউজ করার সুবিধার জন্য তো আমি এটা লাগিয়ে নিয়েছি তারপরে আমি লাগিয়েছি একটা ময়শ্চারাইজার তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ময়শ্চারাইজার লাগাতে পারো আমি এখানে ময়শ্চারাইজার লাগিয়েছি নিভিয়ার এই লাইটওয়েট ময়শ্চারাইজার ক্রিমটা তো এটা আমার খুবই ফেভারিট আর আমি ময়শ্চারাইজার ইউজ করলে ফার্স্ট আমি এটাই ইউজ করব আর এছাড়া তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো নেক্সট আমি বলবো যেহেতু এটা সামার তো তোমাদের মেকআপটা করার আগে সবথেকে বেশি দরকার হচ্ছে সানরাইজ থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করা তার জন্য আমি একটা সানস্ক্রিন ইউজ করে নিয়েছি অফ ক্যামেরায় সেটা তোমাদের দেখানো হয়নি তো সানস্ক্রিন আমি ইউজ করেছি এটা এটা হচ্ছে সোমিজের ফেয়ার 30 সানস্ক্রিন এটা খুবই ভালো প্রোডাক্ট এটা আমি প্রায় 2 বছর ধরে ইউজ করছি আমার খুব ভালো লাগে আর গন্ধটাও খুবই ভালো আছে আমি আজকে কোন রকম ফাউন্ডেশন দেখাবো না আমি আজকে ইউজ করব এরকম ধরনের একটা বিবি ক্রিম এটা হচ্ছে পন্স বিবি ক্রিম এই ক্রিমটা অল স্কিন টাইপ খুবই ভালো চলে খুবই ভালো বসে প্রত্যেকটা স্কিন টাইপে আর এটা একটাই সেট ছিল বাট এখন এটা মনে হয় আরেকটা সেট লঞ্চ হয়েছে তো এই বিবি ক্রিমটার প্রাইস রয়েছে অনলি 78 রুপিস এটা তোমরা লোকাল মার্কেট অথবা অনলাইন কোনো অ্যাপ থেকে কিনলে আরেকটু কমে পেয়ে যাবে এটা ছোট টিউব এর থেকে বড় সাইজও আছে তো আমি এই বিবি ক্রিমটা আজকে ব্যবহার করব তো আমি এভাবে এরকম ডট ডট করে নেব তো সব সময় আমি একটা কথা বলবো যে তুমি যে কোনো ফাউন্ডেশন বিবি ক্রিম সিসি ক্রিম যাই ইউজ করো না কেন এমনকি যে কোনো ধরনের ক্রিম ইউজ করলেও স্কিনের সাথে সাথে তোমার গলাতে লাগাতে একদমই ভুলবে না তো আমি আজকে কোনো রকম ব্রাশ ইউজ করছি না আমি আমার হাতের সাহায্যে এই বিবি ক্রিমটা ভালো করে সেট করে নেব তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আমার হাতের সাহায্যে বিবি ক্রিমটা আর আমি এই বিবি ক্রিমটা তোমাদের ব্যবহার করার জন্য বলবো খুবই ভালো লাগে আমার এই বিবি ক্রিমটা তো নেক্সট আমি একটা ব্যবহার করছি এরকম ধরনের একটা কনসিলার কনসিলারটা পুরোপুরি অপশনাল তোমরা ব্যবহার করতেও পারো নাও পারো যাদের মোটামুটি ডার্ক সার্কেল পিগমেন্টেশনের প্রবলেম রয়েছে তারা কনসিলারটা অবশ্যই ব্যবহার করবে আর যাদের এরকম ধরনের কোনো প্রবলেম নেই তারা এটা স্কিপ করে যেতে পারো আমি এরকম একটা কনসিলার ব্যবহার করছি এটা হচ্ছে মেবলিনের 25 মিডিয়াম সেট আমি এরকম একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার কনসিলারটাকে ভালো করে সেট করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি সবসময় চেষ্টা করবে কনসিলার চোখের কর্নার থেকে বাইরের দিকে আনতে কারণ তাহলে তোমার স্কিনের শেপটা ন্যাচারাল থাকবে তো আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি
আমি বেকিং করে নেব আমার কনসিলারটা বেকিং করার জন্য আমি নিয়েছি ল্যাকমির এই রোজ পাউডারটা এই পাউডারটা খুবই ভালো তোমরা ইউজ করতে পারো আর এটার প্রাইস হচ্ছে 160 আমি এটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে বেকিং করছি তোমরা ব্রাশ দিয়েও করতে পারো আর এই বেকিংটা সেট হওয়ার জন্য তোমরা 2 থেকে 3 মিনিট রেখে দেবে তো তারপর আমরা আইব্রোটা সেট করার জন্য এরকম একটা স্পুলির মাধ্যমে আমার আইব্রোটা কম্ব করে নেব তোমরা দেখতেই পাচ্ছ যে আমার আইব্রোটা সেট করা নেই বিকজ এখন লকডাউন চলছে আর কোনো পার্লার ওপেন নেই তারপর আমি নিয়ে নিচ্ছি আইব্রোর জন্য ল্যাকমির এই আইব্রো পেন্সিলটা এছাড়া তোমরা যে কোনো রকম ব্রাউন পেন্সিল নিতে পারো আমি আর একবার কম্প করে নিচ্ছি আমার আইব্রোটাকে তো এবার আমরা পাউডারটাকে ছেড়ে ফেলব আমি এটা 2 থেকে 3 মিনিট রেখেছি তোমরাও 2 থেকে 3 মিনিট রাখবে রেখে আমি আমার পাউডারটা এরকম ধরনের একটা ব্রাশের সাহায্যে ঝেড়ে ফেলেছি বুঝতেই পারছো আমার বেকিংটা কমপ্লিট হয়ে গেছে বেকিংটা খুব জরুরি এই গরমের মধ্যে যাদের সোয়েটিং হয় প্রচুর পরিমাণে তাদের জন্য খুবই দরকার কারণ তোমাদের এই আন্ডার আই নোজ এরিয়া টি জোন যাদের অয়েলি স্কিন তো তারা বেকিংটা মাস্ট তাদের জন্য তো আমি একটা ইউজ করব কাজল তোমরা যে কোনো কোম্পানির কাজল ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই কাজলটা আমার ওয়াটার লাইনে এই কাজলটা লাগিয়ে নিচ্ছি ভালো করে এখানে কোনো রকম আইলাইনার দেখাবো না আমি এই কাজলটাকে আমার উপরের ল্যাশ লাইনে হালকা করে লাগিয়ে নেব মাস্কারা ইউজ করবো আমি এখানে মাস্কারা ইউজ করছি মেবলিনের এই এই মাস্কারাটা তো আমি এটা 3টে 4টে কোড লাগিয়ে নেব আমার ল্যাশে আমি আজকে কোনো ফলস ল্যাশ দেখাবো না যেহেতু তোমরা কলেজ এবং অফিসে যাওয়ার জন্য এই মেকআপটা করছি তো এই মেকআপে কোনো রকম ফলস ল্যাশ আমার মনে হয় না দরকার একটু ন্যাচারাল থাকাই ভালো হবে
তো মাস্কারা ডান হয়ে গেছে, আমি এবার চলে যাব আমার লিপস্টিক। আমি মাত্র 8টা প্রোডাক্ট দেখিয়েছি, আমি এখানে নিয়েছি এলিটিনের এই লিপস্টিকটা। তোমরা চেষ্টা করবে এরকম ধরনের একটা লাইট ওয়েট মেকআপের সাথে একটা ডিপ কোনো কালার লিপস্টিক ব্যবহার করতে। তো আমার মেকআপটা ডান হয়ে গেছে, অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রোডাক্টটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এরকম একটা মেকআপ ফিক্সার স্প্রে। তো তোমরা অবশ্যই এই সামারে একটা মেকআপ ফিক্সার ইউজ করবে। আমি এখানে ইউজ করছি ব্লু হেভেনের এই মেকআপ ফিক্সারটা, এটা খুবই লাইট। তো এই ফিক্সারটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ দেব, এটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে। ফিক্সারটা খুবই ভালো, এটা হচ্ছে ব্লু হেভেনের মেকআপ ফিক্সার, খুবই ভালো এটা ফর্মুলাটা। আর এটার দাম আছে অনলি 300। তো আমার মনে হয় না তুমি এত কমে এত ভালো কোনো মেকআপ ফিক্সার পাবে বলে। তো এটা নিয়ে আমি আলাদা একটা রিভিউ করব। তো ফার্স্ট এরকম একটা ফিক্সার আমি ইউজ করে নিচ্ছি, আর কোনো ফিক্সার ইউজ করার সময় সবসময় হাতটা এরকম দূরে রাখবে আর তারপর ইউজ করবে। ফিক্সারটা ইউজ করার পর তোমরা চেষ্টা করবে এরকম ধরনের একটা ওয়েট বিউটি ব্লেন্ডার নিয়ে এটাকে এরকমভাবে ড্যাপ করে দেওয়ার, যাতে ভালোভাবে স্কিনে অ্যাবজর্ব করে যায়। এইভাবে আস্তে আস্তে ড্যাপ করা, সব শেষে আমি তোমাদেরকে বলবো যে তোমরা আর একবার নিজের আন্ডার আইটা বেকিং করে নেবে, কারণ এই সামারের মধ্যে সোয়েটিং যাদের হয় তাদের টি জোনটা খুবই অয়েলি হয়ে থাকে। তো তার জন্য তোমাদের আন্ডার আইটা আর একবার বেকিং করে নিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তো এটাই ফাইনাল লুক ছিল, কমেন্ট করে জানাতে ভুলবে না যে এই লুকটা কেমন হয়েছে।